আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগ যেটা এপিসিসির হাতে নেই, এই প্রধান শিক্ষক নিয়োগগুলো ম্যানেজিং কমিটির হাতে থাকার কারণে এখানে একদম অযোগ্য অযোগ্য প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার কারণে আমরা শিক্ষার গাছে গোড়া কেটে মাথা পানি দিচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখেছি তিনটা থার্ড ক্লাস পেয়ে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে, এবং আমি একটা কলেজের প্রিন্সিপালকে দেখেছি 11 বছর প্রিন্সিপাল গিরি করে এখন আমি দেখেছি তার সকল কাগজপত্র দাও, তার কোনো সার্টিফিকেট নেই। সুতরাং এই যে মানব এই যে ম্যানেজিং কমিটির হাতে এই ক্ষমতাটা থাকার কারণে তারা যেভাবে অপচর্যা করছেন, অপব্যবহার করছেন, যার কারণে শিক্ষার মান দিনে দিনে পরিবর্তন হয়ে যাচ্ছে। যে ম্যানেজিং কমিটির সভাপতি তিনি ক্যানেলটা তার ভাই ভাইসা ভাগ্নি শালা শালার ভোগ সবাইকে ওই কলেজে পুনর্বাসন করবেন, এবং তিনি এটা আমাদের যতগুলো এমপিওভুক্ত স্কুল আপনারা যদি খুঁজতে যান এই পুরো পরিবার কেন্দ্রিক একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে, যার কারণে শিক্ষার যে মান যে অবস্থায় থাকার কথা সেই অবস্থায় কিন্তু আমরা যেতে পারছি না। সবাই মিলে চেষ্টা করার পরে আমরা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় পারছি না, কারণ যাদের হাতে জামানত এসএফসি সভাপতি ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সভাপতি যারা এটা জামানত হিসেবে রাখার কথা দেখভাল করে রাখার কথা তারাই এটা ধ্বংস করছে। এই ধ্বংস করার কারণে কিন্তু আমরা এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমাদের যারা আমরা যারা সরকারি কর্মকর্তা আছি আমাদেরও দোষারোপ, আমাদেরও অনেক দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্বটা যতটুকু পালন করছি না। আমাদের যতগুলো পরিদর্শন করার কথা তো অঞ্চলে এই যে আমাদের জিজ্ঞেস করলাম যে লাভ পরিদর্শন হয়েছে 1 বছর আগে, এটা হওয়ার কথা না। এবং আমাদের জনপ্রতিনিধি এবং এখানে নাগরিক দায়িত্ব আছে সবার, আমি আমাদের সভাপতি মহোদয়কে অনুরোধ করি তিনি নির্বাচনী প্রচারণে অনেক জায়গা যাচ্ছেন, যাওয়ার সময় তিনি যাতে স্কুলে একটু ঢোকেন, ছেলে মেয়েদের ওখানে টিচার আছে কিনা, ছাত্ররা আছে কিনা, দয়া করে যদি কোনো অবজারভেশন থাকে আমাদের অথবা শিক্ষা অফিসারকে জানান, আমরা যে যেখানে যান যদি সামনে শিক্ষা প্রতিষ্ঠান পড়ে দয়া করে ঢুকে একটু দেখে যাবেন। নাগরিক হিসেবে এটা আপনার অধিকার আছে, আপনার জায়গা, আপনার টাকায় তাদের বেতন হয়, সুতরাং দেখার অধিকার সবার আছে, একটু দেখে আসবেন এখানে শিক্ষক আছে কিনা, ছাত্র আছে কিনা, না শুধু বেতন নেওয়ার লোকটা আছে। এমন অনেক শিক্ষক আছে মাত্র 3 দিন যায় শুধু বেতন আনার ট্রেনে যায়। সুতরাং এই বিষয়গুলো আমরা যদি সবাই মিলে ক্লাস প্রোগ্রাম না করে একযোগে আমরা যদি ঝাঁপিয়ে না পড়ি, আমরা যদি